আজকে আমরা 1 তারিখে কার্যক্রম শুরু হয়েছে, 4 তারিখের পরে আমরা ওপেনিং দিয়েছি। তো অনেকে এখনো এই জিনিসটা আমরা ভালো করে উপলব্ধি করতে পারছি না, বা এটার কার্যক্রমটা কি। তো আসুন আমরা দেখি মেটাফোর ম্যাট্রিক্স। মেটাফোর ম্যাট্রিক্স আসলে অর্থটা একটু এটাই তো অনেকে জানে না কি মেটাফোর অর্থ হচ্ছে রূপক বা মডেল, এটা আমরা বলতে পারি। ম্যাট্রিক্স বেসিক্যালি ম্যাট্রিক্স বলা হয় আমাদের, মানে এটাকে বলতে পারি আমরা গর্ভাশয়। ম্যাট্রিক্স অর্থ হচ্ছে গর্ভাশয়, যেখান থেকে মানুষের জন্মের সূচনা হয়, এটাকেই ম্যাট্রিক্স বলে। একটা ছবিও আছে, অনেকেই দেখেছেন। তো বেসিক্যালি এখানে ম্যাট্রিক্স কি বোঝানো হয়েছে, বেসিক্যালি আমরা নেটওয়ার্ক মার্কেটিং বা মাল্টি লেভেল মার্কেটিং এ যারা কাজ করি, এই ম্যাট্রিক্স হচ্ছে কমিশন পে আউটের একটি ওয়ে। বিভিন্ন অ্যাঙ্গেলে কমিশন পে আউট হয়, ইউনিভার্সাল সিস্টেম আছে, তারপরে বাইনারি আছে, ম্যাট্রিক্স আছে, বিভিন্ন অ্যাঙ্গেলেই কমিশন পে আউট হয়। তো আমরা এই সফটওয়্যারের মধ্য দিয়ে মেটাফোর ম্যাট্রিক্স, তার মানে বাইনারি এবং ম্যাট্রিক্সের সমন্বয়ে একটি একজন থেকে শুরু করে তার ফার্স্ট লেভেলে দুইজন, তারপরে তারা আবার দুইজন, তারপরে দুইজন, এই যে আঙ্গিকটা, এই আঙ্গিকটাকেই বলা হয় ম্যাট্রিক্স। মানে যেখান থেকে প্রথম একজন, তারপরে দুইজন, এভাবে করে প্রত্যেকেই দুইজন, এই যে বাইনারি ওয়ে, এই বাইনারি এবং ম্যাট্রিক্সের সবচেয়ে লেটেস্ট কার্যক্রম পরিচালনার জন্য যে সফটওয়্যারটি, যেটা ইন্টারন্যাশনাল ভাবে স্বীকৃত, সেই সফটওয়্যারটাকে বলা হচ্ছে মেটাফোর ম্যাট্রিক্স, যেটা ইন্টারন্যাশনালি গ্রান্টেড এবং এর মধ্য দিয়ে এর সুচারুভাবে ব্যবস্থাপনা করা যায়। এবং আমরা এবার একটি মডেল দৃষ্টান্ত, তো আসুন এবার মেটাফোর ম্যাট্রিক্স এর কি কি ফ্যাসিলিটি আছে। মেটাফোর ম্যাট্রিক্স হ্যাজ ইন্ট্রোডিউস আ বাঞ্চ অফ নিউ ফ্যাসিলিটি, অনেক ধরনের ফ্যাসিলিটি নিয়ে কিন্তু আজকে এই মেটাফোর ম্যাট্রিক্স কি কি একে একে করে আমরা দেখব। নাম্বার 1, ফ্র্যাঞ্চাইজ সিস্টেম। আজকে আমাদের জোনাল পর্যায়ে অফিসগুলো পরিচালিত হচ্ছে, বা বিভিন্ন জায়গাতে যারা আমাদের ফ্র্যাঞ্চাইজ নিতে চায় সেখানেও সকল ধরনের সুযোগ সুবিধা তারা পাবে, এবং এই ফ্র্যাঞ্চাইজ সিস্টেমটা অপারেটিং হবে তাদের কম্পিউটারের মধ্য দিয়ে। অর্থাৎ আগে আমাদের কি হতো, আমাদের এখানে একটা অ্যাকাউন্ট, উত্তরাতে অ্যাকাউন্ট, বা বিভাগে জোন পর্যায়ে শুধু অফিস, বা এছাড়াও আপনি আপনার যে কোনো জায়গায় আপনি যদি ফ্র্যাঞ্চাইজ নিতে চান, কোম্পানি আপনাকে সেই সুযোগ সুবিধা দিবে, এবং সেই কোড অফ কন্ট্রাক্টে যদি আপনি আসেন সেখান থেকে সব কিছু আপনি অপারেট করতে পারবেন, এবং এটার উপরে আপনি কমিশন থেকে শুরু করে যা কিছু আছে এই ফ্যাসিলিটি আপনি পাবেন, এবং সেটা আমাদের এই সফটওয়্যারের মধ্য দিয়ে আপনি অপারেট করতে পারবেন। ফ্র্যাঞ্চাইজ কি আমরা বলতে পারি ব্রাঞ্চ, অর্থাৎ আপনি আপনার মতন করে আপনার টিমকে পরিচালিত করার জন্য আপনি এই ব্রাঞ্চ এই সুবিধাগুলো আপনি নিতে পারবেন। ফুললি অটোমেটেড পারচেজ এন্ড সেল, আমাদের যত ধরনের পারচেজই আগে যেমন এখানে এসে অর্ডার করতে হতো, বলতে হতো মুখে, দেন আপনি আপনাকে প্রোডাক্ট দেওয়া হতো, এখন যেটা হচ্ছে আপনি আপনার সফটওয়্যারে আপনার আইডিতে গিয়ে আপনি নিজেই পারচেজ অর্ডার করতে পারবেন। কোন প্রোডাক্ট আপনি নেবেন, কোয়ান্টিটি কত, কয়টা প্রোডাক্ট, হ্যাঁ কোথা থেকে আপনি ডেলিভারি নেবেন, আপনি কি এই বিজয়নগর থেকে ডেলিভারি নেবেন, নাকি কুমিল্লা থেকে নেবেন, নাকি রাজশাহীতে নেবেন, সব কিছু ওখানে ব্রাঞ্চ কোড দিয়ে দিবেন, প্রোডাক্ট আপনি এখান থেকে এনে দিবেন, ডেলিভারি কিন্তু আপনি ওখানেই দিয়ে দেবেন। তার মানে ফুললি অটোমেটেড আপনার টোটাল পারচেজ এবং সেলস এর ডেটা সব কিছু অটোমেটেড, যেটা আপনি আপনার অ্যাকাউন্টে কি সব আপনি অপারেট করতে পারবেন। তার মানে আপনাকে কারোর কাছে বলতে হবে না, আপনি শুধু অর্ডার করবেন এবং সেই অনুযায়ী আপনার জায়গা মতন আপনার সব জায়গাতে আপনার সব কিছু প্রোডাক্ট চলে যাবে এবং আপনার মোবাইলে মেসেজিং চলে আসবে। দেন স্মুথ জয়েনিং, জয়েনিং ফুললি অটোমেশন, শুধু আপনাকে কিছু ডেটা দিতে হবে, বাট বাকিগুলো নেক্সট নেক্সট ডে আমি দেখাবো কিভাবে জয়েনিংটাও দিতে হয়। তার মানে শুধু আপনাকে মানে নর্মালি কোনো ম্যানুয়ালি কোনো কাজ নেই, শুধু যে ডেটা দরকার সেই ডেটাগুলো আপনি ওখানে দিবেন, আর একের পর এক এটা কিন্তু অটোমেশন অটোমেটিক প্রসেসিং হয়ে যাবে, অর্থাৎ জয়েনিংটা খুব স্মুথলি করা যাবে, করা যাচ্ছে। দেন উইকলি কমিশন, এই সফটওয়্যারের মধ্য দিয়ে যেটা আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল সেটি হচ্ছে উইকলি জেনারেশন কমিশন, সেই কমিশনগুলো আমরা কিন্তু পেতে যাচ্ছি। তার মানে এখন থেকে যত সেল বা যা কিছু হবে ফুললি এটা ডেটাগুলো সুন্দর করে রেকর্ড থাকছে, সেই অনুযায়ী কিন্তু এই উইকলি কমিশনটা ইজিলি এখন কিন্তু ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে কিন্তু ই ওয়ালেটে কিন্তু চলে যাবে অটোমেটিকলি, সপ্তাহ শেষে আপনার ই ওয়ালেটে কিন্তু চলে যাবে। এরপরে উইথড্র অটোমেশন, আপনার
বিল আছে ওয়ালেটে বা ই ওয়ালেটে আপনার বিল আছে, এই উত্তর প্রক্রিয়াটাও অটোমেটিক। আপনি উত্তর করে রাখবেন, পেন্ডিং থাকবে, কোম্পানি দেখবে যে হ্যাঁ আপনি উত্তর দিয়েছেন, দেন কনফার্ম করলে আপনি আপনার মতন করে যে অফিসে দিয়েছেন ও অফিসে নিতে পারবেন। দেন কিছুদিনের মধ্যে বিভিন্ন যে বিকাশ সিস্টেম সেই নাম্বার থেকেও আপনি নিয়ে নিতে পারবেন। তার মানে উত্তরটাও অটোমেশন, যে কোনো অফিস থেকে নিতে পারবেন। এবং আপনার এখানে যেটা হচ্ছে, আপনি উত্তর করলেন, আজকে এখন হয়তো আপনার ব্রাঞ্চ কোড এখানে আছে, যদি আপনি ব্রাঞ্চ কোড চেঞ্জ করেন সেটাও আপনি করতে পারবেন, মাত্র 100 টাকা আপনার এখান থেকে আপনার অ্যাকাউন্ট থেকে ডিডাক্টেড করা, মানে আপনার কর্তন করে নিয়ে আপনি নেওয়া। আপনি আজকে ব্রাঞ্চ কোড হয়তো বিজয়নগর আছে, আপনি কুমিল্লা ব্রাঞ্চ কোড করলেন অথবা অন্য কোথাও করলেন, আপনি লেনদেন সব কিছু করতে পারবেন 100 টাকা শুধুমাত্র আপনার অ্যাকাউন্ট থেকে দিলে। তার মানে আপনার উত্তরটা অটোমেশন। ডেইলি অ্যাচিভার, আগে আমাদের মাস শেষে কি হতো, অ্যাচিভারের তালিকা বা যারা বলতো স্টার চিহ্ন শো করা, এটা মাস শেষে না বলে কিন্তু সে দেখা যেত না। এটা হয়তো অনেকে যারা সিনিয়র তারা জানেন, বাট নতুন যারা, আপনাদের অ্যাচিভমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু যা যা পদবি স্টার চিহ্ন থেকে শুরু করে এগুলো কিন্তু সব প্রতিদিন একটা প্রতিদিনই কিন্তু কাউন্টিং হয়ে যাবে এবং সেটা কিন্তু শো করবে আপনার আইডিতে সাথে সাথে, এবং কোম্পানির যে টোটাল যে লিস্ট আছে সেখানে কিন্তু আপনার নাম কিন্তু চলে যাচ্ছে। তার মানে ডেইলি অ্যাচিভার এটা কিন্তু এই সফটওয়্যারের কারণে প্রতিদিনের অ্যাচিভার সেটা কিন্তু ওখানে প্রতিদিনই কিন্তু এনলিস্টেড হয়ে যাচ্ছে। আপনি আইডি ওপেনিং করে সবাইকে দেখাতেও পারবেন যে এই যে দেখো আমার অ্যাচিভমেন্ট, কালকে আমি এই অ্যাচিভমেন্টটা করেছি। আগে কি প্রবলেম ছিল, যেটা ঝামেলা হতো আমাদের, এটা এখন একদম ইজিলি কিন্তু কোম্পানি করে দিচ্ছে। রিওয়ার্ড অটোমেশন, এখন রিওয়ার্ড অটোমেশন যেমন অনেকে ট্যুর অ্যাচিভ করে বা বিভিন্ন আমরা, এখন রিওয়ার্ডটাও অটোমেশন। আপনি কি কক্সবাজারে যাবেন নাকি যাবেন না, গেলে ইয়েস চাপুন আর না গেলে নো, মানে এরকম সিস্টেম। আর যদি আপনার জানা আমি যেতে পারছি না, আপনি ওখানে কমান্ড দিয়েছেন অটোমেটিক টাকা আপনার অ্যাকাউন্টে চলে গিয়েছে। আপনার আপনি অ্যাচিভ করেছেন নেপাল, এখন কোনো কারণে আপনার প্রবলেম, আগে অ্যাপ্লাই না গেলে কি করতে হতো, টাকা ওঠার জন্য অ্যাপ্লিকেশন করতে হতো, ই করতে হতো, জমা দেওয়ার পরে অ্যাকসেপ্ট, কিন্তু এখন কিছু না। আপনি নেপাল অ্যাচিভ করেছেন, আপনি কি নেপাল যাচ্ছেন, অমুক তারিখে আমাদের নেপাল ট্যুর আছে, এত এত ডেট সব ওখানে শো করবে, রিওয়ার্ড ওখানে শো করবে, আপনার এই যে রিওয়ার্ড যে অটোমেশনে ওখানে শো করবে এত তারিখে ট্যুর, আপনি কি যাচ্ছেন। যদি আপনি কমান্ড দেন যে না আমি যাচ্ছি না, অটোমেটিক আপনার নিচে ওখানে যে আছে বক্স আছে সেখানে আপনার টাকা চলে আসবে, আপনি ক্যাশ করে নিতে পারবেন, কিচ্ছু করার দরকার নেই। তার মানে কি রিওয়ার্ড গুলো সব অটোমেশন, এবং ওখানে সব দেওয়া থাকবে কবে কোন দিন কি ট্যুর গুলো হবে সব আপনি ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন। আমাদের বিভিন্ন ধরনের বড় বড় প্রোগ্রাম, এখন আপনি সেখানে কি কি পারচেজ করবেন, আপনার যে ফোন দিতে হবে, অমুক করতে হয়, তমুক করতে হয়, কিচ্ছু দরকার নাই। আপনি ইভেন্টে যাবেন, ইভেন্ট ম্যানেজার যে সাইটে আছে ওখানে যাবেন, কোথায় প্রোগ্রাম, প্রোগ্রামের তালিকা দেওয়া থাকবে, আপনি যেতে যাচ্ছেন ক্লিক করুন, আপনার অ্যাকাউন্টে টাকা আছে অটোমেটিক ওখান থেকে টাকা নিয়ে যাবে, একটা নাম্বার আপনার মোবাইলে মেসেজ চলে আসবে, হয়ে যাবে। আপনি ট্রেনিং করতে আজকে এসেছেন, টিকিট কেটে টাকা কি করতে হয় দরকার নাই। এরপরে আপনি ইভেন্টে যাবেন, আমাদের এমন সিস্টেম করে দেবো, এখানে আমাদের ডিজিটাল ই থাকবে, পাঁচ মেশিন থাকবে, আপনি টিকিট আজকে ফান্ডামেন্টাল টু করতে যাচ্ছেন, ওকে কনফার্ম, আপনি ক্লিক করলেন, মেসেজ চলে আসলো মোবাইলে, আপনি ওই সিকিউরিটি নাম্বার এখানে দিবেন, রুম খুলে যাবে, আপনি প্রবেশ করবেন, ফুলি অটোমেশন। যত ধরনের ইভেন্ট প্রোগ্রাম যা কিছু আছে, কোনো ধরনের ম্যানুয়ালি কোনো কাজ থাকবে না, সব আপনি আপনার অ্যাকাউন্টে লিংক করতে পারবেন, আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে সেখান থেকে পার্চেসিং করা থেকে শুরু করে সব কিছুই আপনি করতে পারছেন, অথবা টাকা আপনি লোডও করে রাখতে পারবেন, আপনার টাকা আপনি রাখতে পারেন ওখানে, অথবা আপনি আপনার বিলের কমিশন টাকা থেকে আপনি লোড করতে পারবেন, টোটাল ইভেন্টটা অটোমেশন হয়ে যাচ্ছে। তার মানে যে কোনো ট্রেনিং এর কোনো ঝামেলা নাই, ওখানে দেখা থাকে এত কয়টা আছে, যদি না থাকে তাহলে অলরেডি যে বুক হয়ে গিয়েছে, আর চেয়ার যে কয়টা মানে ম্যানেজ করতে সেই কয়জনই থাকে। আপনি তার সাথে কথা বলতে পারছেন ফোনে হতে পারে অথবা আপনার অনলাইনে হতে পারে। লাইভ সাপোর্ট আপনি কাজ করতে গিয়ে কোনো প্রবলেম করেছেন, কোনো সমস্যা হয়েছে, আপনি লাইভ সাপোর্ট ওখানে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বার থেকে আপনি কথা বলতে পারেন, সেটা ফ্রি। একটা ডিউরেশন আছে, হয়তো আপনাকে 5 মিনিট বা 7 মিনিট ফ্রি, এর পরেও যদি আপনি বেচাও করতে থাকেন নাকি
আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে, একটা টাইমিং দেওয়া থাকে যে এত এত এতটা মিনিট ফ্রি তারপরে দেন, তবে যে আমাদের ঝামেলা আছে ওটা স্বল্পের মধ্যেই করা যাবে। তারপরে আসে এসএমএস এন্ড ইমেল অটোমেশন, এটা অলরেডি আছে, আমি গতকালকে চেক করেছি কমপ্লিট করেছি। যে আপনি এসএমএস আপনি কোম্পানিতে এসএমএস করতে যাচ্ছেন, ওখানে আপনার আইডি নাম্বার দিতে হবে, আপনার সাবজেক্ট কোন বিষয়ে আপনি কথা বলতে চাচ্ছেন এবং আপনার কি মন্তব্য সেটা আপনি লিখে দেন, যে আপনার আমি এটা আমার প্রবলেম হচ্ছে বা এটা ঝামেলা বা এটা বা এই বিষয় সম্পর্কে আমি জানতে চাই। আপনি মেইল করে মানে এসএমএস সেন্ড করেন, চলে যাবে তাদের ওখানে এবং দেখবেন যে ইনবক্স আবার আপনার এটাই চলে আসবে, এটা সলিউশন দিয়ে ইনবক্স দিয়ে মেসেজ চলে আসবে। তারপরে ওখানে সম্পূর্ণ আদান প্রদান সকল মেসেজিং এখানে আছে, সেই ব্যাপারে ইমেল ইমেলও আপনার সেইভাবে চলে যাবে। তার মানে কি এসএমএস অ্যান্ড ইমেল অটোমেশন, তার মানে টোটালি আপনি কোম্পানির সাথে আপনাকে কেউ ব্যক্তি কাউকে ফোন দেওয়া দরকার নেই, আপনি আপনার মোবাইলে বলবেন বা ল্যাপটপে বলবেন, সেখান থেকে সম্পূর্ণ সার্ভিস। তার মানে আমরা আগে যে কথাটা বলতাম ঘরে বসে বসে আপনি বিজনেস করবেন, মানে সকল অপারেটিং ঘরে বসে বসে আপনি করবেন, ঘরে বসে বসে প্রতিদিন 4,000 টাকা করে আপনি ইনকাম করবেন, সেই ব্যবস্থা আমরা কিন্তু এই পাবেন। তারপরে আবার ই অ্যাকাউন্ট, তার মানে আপনার কোম্পানির একটা প্রথমত আছে আপনার ওয়ালেটে থাকবে, আপনার ওয়ালেট থেকে সরিয়ে আপনি চাইলে আবার ই অ্যাকাউন্টও আপনি রাখতে পারবেন। এটাও আর একটা ফ্যাসিলিটি যেটা আপনার সম্পূর্ণ সিকিউরিটি, মানে আপনার চাইলে পার্সোনাল টাকা পয়সাও আপনি চাইলে আপনার এটা একটা ব্যাংকিং সিস্টেমের মতন আপনার এটাও আপনার সিকিউরিটি থাকবে, কোনো সমস্যা নেই। সার্ভিস অটোমেশন যেটা বললাম, প্রত্যেকটা বিষয়ে আপনার অটোমেটিকলি আপনি পেয়ে যাবেন অটোমেশন। হাই লেভেল সিকিউরিটি, এখানে আমরা হাই লেভেল আমাদের সফটওয়্যারটা হাই লেভেল সিকিউরিটি আমরা মেনটেইন করেছি, কিভাবে সেটা আসবে পরে। তারপরে নিউলি ইন্ট্রোডিউস ফিচার এন্ড অটোমেশন উইল মেক দা বিজনেস লট স্মুথার ইউজার ফ্রেন্ডলি, অর্থাৎ এই যে আমাদের কার্যক্রমগুলো এগুলো ইউজারদের জন্য খুব সহজ হবে, স্মুথলি সেটা ব্যবহার করতে পারবে আমাদের সকল কার্যক্রমগুলো। Using global server provider and save backup locally to make the system more secure, এটা একটা চমৎকার কথা। আমরা যে এখন যে সফটওয়্যারটা ব্যবহার করছি এটা অনেক বেশি শক্তিশালী আপনার ব্যবসায়িক মানে সার্বিকভাবে আমাদের বিজনেসটাকে সিকিউর, যেমন কারণ এখন তো অনলাইন হ্যাকিং মানে হ্যাকিং হয় বিভিন্ন ক্ষেত্রে হয়, কিন্তু আমরা যে সফটওয়্যারটা এখন ব্যবহার করছি এটা বলা হচ্ছে যে ইউজিং গ্লোবাল সার্ভার প্রোভাইডার, মানে এটা ইন্টারন্যাশনালি গ্লোবাল গ্লোবাল একটা সার্ভার আমরা মেনটেইন করছি, এবং সবচেয়ে আরো মজার ব্যাপার হলো সেফ ব্যাকআপ লোকালি টু মেক দ্য সিস্টেম মোর সিকিউর, এবং এটা লোকালি আবার সেফ থাকবে কয়েকটা জায়গাতে, ধরুন আমরা বাংলাদেশে আমাদের এখানে একটা পয়েন্টে সেফ থাকে, প্রতিদিনের ডাটা সেভ হয়ে থাকবে, আবার এটা দেশের বাইরেও একটা জায়গাতে এই ডাটা সেভ থাকে কোনো কারণে, ইন কেস তিন চার জায়গায় মিনিমাম থাকবে, কোনো কারণে কোনো ডাটা যদি সমস্যা হয় হ্যাম্পারিং হয়, তার মানে কি আমরা যে কোনো একটা একই সাথে তো তিনটা জায়গায় তার প্রবলেম হতে পারে না, আমরা ওই ব্যাকআপটা কিন্তু আবার কি রিলোড দিতে পারবো একদম সিকিউর, মানে যে কোনো কিছু হয়ে গেলে সেটা আমরা আবার কিন্তু কভারিং দিতে পারবো, এবং যে কোনো কিছু যদি হয়েও যায় সর্বোচ্চ প্রবলেম করতে পারবে একদিন, সর্বোচ্চ প্রবলেম কতদিন, কারণ আজকে আপনি যে ডেটাটা এনে দিয়েছেন এবং আজকে কালকে রাত্রে 12টা থেকে আজকে ডেটাগুলো হয়তো কোনো কারণে ঝামেলা হয়েছে, আমরা সেটা ধরো শুধু আজকে ডেটাটা দিলেই হবে, বাকিটা সবকিছু আছে, কারণ সম্পূর্ণ আমাদের ব্যাকআপ আছে, মানে পরিপূর্ণ সিকিউরিটি দেওয়ার জন্য এই ব্যবস্থা করা। সো এই একটা সার্ভিস, এটা তো বিশাল ব্যাপার, জি তালি দেওয়ার মতো। এরপরে আসি এছাড়াও আরো অনেক ধরনের সার্ভিস একের পর এক যুক্ত হবে, হ্যাঁ এছাড়াও অনেক সার্ভিস আরেকটা এটা খুব চমৎকার। Transaction security is ensured by three steps verification with automation. এটা আরেকটা চমৎকার বিষয়, আপনার টাকা কেউ কোনো মনে পাসওয়ার্ড জেনেই গেল, পাসওয়ার্ড জেনে গেল আর টাকা নিয়ে চলে যাবে এটা তো সম্ভব না, আপনার বেসিক যে পাসওয়ার্ড লগইন এ ঢুকলো কিন্তু টাকা নেওয়ার সুযোগ নাই, কারণ এখানে অনেকগুলো ধাপ আমরা মেনটেইন করেছি, থ্রি স্টেপ আমাদের এই এনশিওর, থ্রি স্টেপ ভেরিফিকেশন উইথ অটোমেশন, এটা অটোমেটিকলি তিনটা স্টেপ আমাদের মেনটেইন করা হয়েছে। প্রথমত যখন আপনি টাকা উইথড্রল দিবেন ওখানে একটা পিন নাম্বার আপনাকে দিতে হবে, কি নাম্বার দিতে হবে, পিন নাম্বার, এই পিন নাম্বারটা
তিনটি জায়গাতে চলে আসবে। প্রথমত প্রথমবার যখন আপনি দিবেন পিন আসবে, আপনার মেইলে চলে যাবে, আপনার নাম্বারে মেসেজ চলে আসবে, আর এখানে তো শো করবে। এটা হচ্ছে প্রথম, পিন নাম্বার দিয়ে আপনাকে উইথড্রলে যেতে হয়। দ্বিতীয়ত, আপনি উইথড্রল দিলেন, উইথড্রল দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার কিন্তু আপনার মেইলে কিন্তু মেইল চলে যাবে যে আপনার কিন্তু এটা উইথড্রল দেওয়া হয়েছে, আপনার মোবাইলে কিন্তু মেসেজ চলে আসবে। টাকা যখন সঙ্গে সঙ্গে কেউ উঠাবে, ধর না কেউ টাকা অ্যাকাউন্ট থেকে উঠালো, ওখানে আমার নাম্বার দেওয়া থাকবে, যে এই নাম্বার, মানে আলাদা ওদের কাস্টমার কেয়ার নাম্বার থাকবে, আপনি চাইলে ফোন দিতে পারবেন। টাকা উঠানোর সঙ্গে সঙ্গে আবার মোবাইলে মেসেজ চলে আসবে, মেইলে মেইল চলে যাবে যে আপনার টাকা এত টাকা অলরেডি উঠানো হয়েছে, উইথড্রল মানে সিস্টেমন করা হয়েছে। তার মানে কত রকম ভাবে আপনাকে সিকিউর রাখা হচ্ছে, মানে আপনার টাকা অন্য কোনো ব্যক্তি নেওয়ার কোনো সুযোগ নেই এবং কোনো ধরনের প্রবলেম হওয়ার সুযোগ নেই।